পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র, এমন অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার প্রাইভেট টিউটরের একাংশ। আমরা এসআই এর কাছে অভিযোগ দায়ের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি চলছে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের মতোই একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র বানায় বোর্ড। তবে পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র, এমনটাই অভিযোগ প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের। বেলা দুটো থেকে শুরু হয় একাদশ শ্রেণীর পরীক্ষা। বোর্ড থেকে বাক্সবন্দি অবস্থায় প্রশ্নপত্র প্রথমে আসে থানায়। পরীক্ষা শুরুর কিছু সময় আগে থানা থেকে প্রশ্নপত্র যায় বিদ্যালয়গুলিতে। অভিযোগ, পরীক্ষা শুরুর দু তিন ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে প্রশ্নপত্র। প্রাইভেট টিউটরদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এক শ্রেণীর স্কুল শিক্ষক। এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার প্রাইভেট টিউটররা, প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই বিষয়ে হাবড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানায়। পাশাপাশি হাবড়ার এসআই এর কাছে লিখিতভাবে ডেপুটেশন জমা দিয়েছেন বিষয়টির ওপর বিশেষভাবে আলোকপাত করার জন্য। প্রাইভেট শিক্ষকরা বলেছেন, নিজেদের সুবিধার্থে নিজেদের প্রাইভেট টিউশনে স্টুডেন্ট সংখ্যা বাড়াতে এমন নিন্দনীয় কাজ করছে এক শ্রেণীর স্কুল শিক্ষক। শিক্ষকদের এমন কাজ অত্যন্ত নিন্দনীয়। প্রশ্নপত্র ফাঁস করায় ছাত্রছাত্রীদের শিক্ষার মান কমে যাচ্ছে। ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষাটা চলছে, টাইমটা হচ্ছে দুটোর সময়, বোর্ডের পরীক্ষা, বোর্ড থেকে প্রশ্নটা আসে। কিন্তু বিষয়টা হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে প্রত্যেক দিন যে বিষয়ে পরীক্ষাগুলো হচ্ছে সে প্রশ্নগুলো আউট হয়ে যাচ্ছে। গত শুক্র শনিবার পলিটিক্যাল সায়েন্স ছিল, গতকাল ম্যাথের আর ইতিহাসের পরীক্ষা ছিল, সেগুলো আউট হয়েছে। আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা ছিল, সেটা আউট হয়ে গেছে। বিভিন্ন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা হয়তো পেয়ে যাচ্ছে, পেয়ে গেলে তারা ছেড়ে দিচ্ছে, ছেড়ে গেলে এগুলো আমাদের কাছে চলে আসছে। এটা স্কুল অ্যাকশনই স্কুল শিক্ষক, তারাই এই নোংরা কাজটা করছে। আমরা গতকাল থানায় এসেছিলাম, থানার থেকে হাবড়া থানায় এসেছিলাম অভিযোগ করতে। আইসি সাহেব বলেছে এসআইকে জানাতে, তারপরে এসআই থ্রুতে আমার কাছে আসবার জন্য বলেছে। আমাদের আবেদন হচ্ছে, এই যে বিষয়টা, এটা কিন্তু মারাত্মক বিষয়, এটা ছাত্রদের কিন্তু ভবিষ্যৎ হ্যাম্পার হচ্ছে। আমরা যতটুকু বুঝছি, যারা স্কুল টিচার কাছে পড়ে তারা কিন্তু এটা পেয়ে যাচ্ছে, পেয়ে গিয়ে তারা এটা কিন্তু আউট করে দিচ্ছে, এটা তো ভালো না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, হাবড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।